আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা আছি শক এন্টারপ্রাইজে। এটি কামরাঙ্গি চরের নয়াগাঁওয়ের একটি ওয়ার্কশপ। এই ওয়ার্কশপটি চমৎকার চমৎকার গেট ডিজাইন করে এবং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে। আমরা কথা বলছি এই ওয়ার্কশপের প্রোপাইটার জুমন ভাইয়ের সাথে। জুমন ভাই, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কোন গেট দেখাবেন? দেখাবো রাজকীয় বারের রাজকীয় গেট। রাজকীয় গেট, বাহ, চমৎকার। যে গেটটা দাঁড়িয়ে আছেন, এটা তো একটা বিশাল একটা রাজবাড়ির গেট দাঁড়িয়ে। হ্যাঁ, এটা হচ্ছে একটা রাজবাড়ির গেট। হ্যাঁ, আর এই গেটটাই আজকে আমাদের যে ডিজাইনটা আছে, এটা আমি আমাদের যে কাস্টমাররা আছে, হ্যাঁ, তাদেরকে এক কথায় উপহারের মতো দিব আর কি। উপহার দিবেন? বাহ, চমৎকার চমৎকার কথা। তো আমরা দেখি গেটটার মধ্যে কি আছে একটু বলেন। হ্যাঁ, আসলে এই গেটটি কিন্তু সম্পূর্ণ ঢালাইয়ের একটি গেট, ঢালাইয়ের নকশা করা। আর এই গেটের স্ট্রাকচারে কিন্তু আমাদের 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স পাইপ আছে, যেটা গ্যালভানাইজ করা এবং আপনার পাকা 14 গেজ মোটা। এটা এই সাইডে হচ্ছে, এটা এটা 14 গেজের মোটা। হ্যাঁ, এটা কিন্তু 14 গেজ মোটা, যেহেতু অনেক বড় গেট এবং ভারী গেট। হ্যাঁ, তো যার কারণে আমরা এখানে 14 গেজ মোটা বক্স ব্যবহার করেছি, যেটা 3 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। আর এখানে কিন্তু আমরা যে রাউন্ড যে বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেম মোটাই। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে গ্যালভানাইজ বক্স, কিন্তু 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। আর এখানে কিন্তু আমরা যে আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন, এখানে এখানে কিন্তু সম্পূর্ণ নকশা কিন্তু ঢালাইয়ের, ঢালাইয়ের নকশা, সম্পূর্ণ নকশাই ঢালাইয়ের। এখানে যা যা আছে সবই কিন্তু ঢালাইয়ের নকশা করা। চমৎকার ঢালাইয়ের নকশাগুলো এটা। হ্যাঁ, এগুলো কিন্তু সম্পূর্ণ ঢালাই। আর এক একটা ঢালাই আপনার যে টিকনেস হবে, প্রত্যেকটা ঢালাইয়ের টিকনেস কিন্তু প্রায় 1.5 ইঞ্চির মতো করে, 1.5 ইঞ্চি থিকনেস, 1.5 ইঞ্চি মতো করে। মানে একটু খুব মোটা করে ঢালাই করা হয়েছে। এটা অনেক মোটা করে ঢালাই করা হয়েছে, কারণ এই নকশাগুলি কিন্তু মূলত আলাদা কিনতে পাওয়া যায় না। আলাদা কিনতে পাওয়া যায় না, এই নকশাগুলি কিন্তু আগে ফর্মা তৈরি করতে হয়। আমরা কিন্তু আগে ফর্মা তৈরি করেছি, মানে এই নকশাগুলোর আগে ফর্মা তৈরি করেছি, ফর্মা তৈরি করেছি। ফর্মা তৈরি করার পরে কিন্তু আবার এই নকশাটা, তারপরে ডিজাইনটা আমরা মূলত তৈরি করি, ঢালাইটা তৈরি করি আর কি। তো প্রত্যেকটা মালের এখানে যে মালগুলি আছে, যেমন এখানে একটা ডিজাইন আছে, এখানে একটা ডিজাইন আছে, এখানে একটা ডিজাইন আছে, নিচেও কিন্তু আলাদা একটা ডিজাইন আছে। কয়টা ধাপের মাল আছে, যেমন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, উপরে আছে একটা, উপরে একটা, হ্যাঁ, এখানে আবার আলাদা একটা আছে, আলাদা ডিজাইন, এরকম টোটাল 6টা 7টা কিন্তু আগে অনেকগুলো ফর্মা আপনাদের তৈরি করেছি। ফর্মা তৈরি করার পর কিন্তু আমরা এই গেটটি তৈরি করেছি, ডিজাইনটা মূলত তৈরি করে। বা মানে এই যে একটু ফ্রেমের ভিতরে আসেন জুমন ভাই, যে আপনি যেটা বললেন যে এই যে ডিজাইনটা এইটা, তার মানে এখন আমি যে জিনিসটা জানতে চাই যে এখানে তো অনেকগুলো ফর্মা এখানে ব্যবহার হতে হবে, তাই না? যে নকশাগুলো এক একটা নকশার জন্য, তার মানে আপনাদের কাছে যে কোনো ডিজাইন দিলে, যে কোনো ডিজাইন দিলে সেই ডিজাইনটা আপনারা ফর্মা করে এই ধরনের ঢালাই দিয়ে, মানে আমাদের এখানে, ভাই আপনি যেটা বলতে চাচ্ছেন, আমাদের এখানে দেশি এবং বিদেশি কোনো ডিজাইন বলতে আমাদের কাছে কোনো কথা নাই। আমাদের কাছে যে কোনো ডিজাইন হবে, তবে এখানে একটা কথা হচ্ছে হলো যে কিছু কিছু ডিজাইন আছে, যেমন অ্যালমোনিয়ামের ভিতরে কিছু গেট হয় বিদেশি, অ্যালমোনিয়াম তো আর আমাদের দেশে পাওয়া যায় না। হ্যাঁ, শুধু অ্যালমোনিয়াম বলতে বা যেই সব ম্যাটেরিয়াল আমাদের দেশে পাওয়া যায় না, ওই সব গেট বাদে যে কোনো ডিজাইনের গেট কিন্তু আমাদের এখানে হবে। যেমন এইখানে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে, যে তাজের যে ব্যাপারটা, আমরা কিন্তু শুধু এতটুক আপনার ফর্মা তৈরি করে করেছি, এখান থেকে নিয়ে এই পর্যন্ত নিচটুকু। আর মানে এখানে যে তাজ যে ডিজাইনটা, বাংলাদেশ পয়সার মতো যে ডিজাইন, পয়সার ভিতরে যেটা থাকে, হ্যাঁ, আর এই বাকি যতটুকু জায়গা আছে, যেহেতু এটা রাউন্ড গেট, হ্যাঁ, রাউন্ড গেট, এই জায়গাটা যেন ফাঁকা না থাকে, যার কারণে কিন্তু আমরা এটা আবার হাতে তৈরি করেছি। যেমন একটা একটা মাল আলাদা আলাদা নিয়ে একটা সাথে একটা মিলাইছি, মিলানোর পরে মানে সুন্দর করে তাদের সাথে মিল করে নকশাটা আপনারা, আমরা এই নকশাটা আবার তৈরি করেছি। এটা আবার সম্পূর্ণ আমাদের যে মেধা আছে, মেধা দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করি। চমৎকার চমৎকার কথা, যে সুন্দর এই যে এই ডিজাইনটা। সুপ্রিয় ভিউয়ার, একবারে এক নজরে পুরো ডিজাইনটা দেখাই আপনাদের, যেখানে তাজের মতো ডিজাইন, তার সাথে যে আলপনার যে ডিজাইনগুলো হয় সেই রকম করে, এই আলপনা যেরকম হাত দিয়ে মেহেদি দিয়ে সুন্দর করে হাতে আঁকা যায়, সেই লোহাকে কিন্তু এত এত সহজ না,
যে ডিজাইনটা করা লোহাকে পিটিয়ে এই ডিজাইনটা আনা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার সেই কষ্টসাধ্য ব্যাপারটাই এই এই মানে এই যে এই শিল্পী জুমন ভাই শিল্পীর এই কাজটা করেছে তো এখন জুমন ভাই বলেন যে এই গেটটার মানে এটা কোন ভাই অর্ডার করেছে এটার এই ডিজাইন সুন্দর গেটটা আচ্ছা এখানে যে ভাই অর্ডার করেছিল তার মূলত তিনটা গেট আচ্ছা এই গেটটি কিন্তু আমাদেরকে অর্ডার করেছিল পুলিশের এসপি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ভাই মুস্তাফিজুর রহমান ভাই স্যার হ্যাঁ তো উনি প্রায় গত 2 মাস আড়াই মাস আগে আমাদেরকে অর্ডার করে তো এখানে এত সময় লাগার উদ্দেশ্য যেহেতু বরাবর আমরা এক মাস করে সময় নেই প্রত্যেকটা গেটে কিন্তু এই গেটটাতে সময় লাগার মূল উদ্দেশ্য ছিল এতগুলো যে ইয়া আছে ফর্মা আছে এখানে এতগুলো ফর্মা তৈরি করতে অনেক লং টাইম চলে যায় হ্যাঁ যেহেতু কাজেরও সিরিয়াল থাকে তো সেই হিসাব করে অনেক সময় চলে গেছে শুধু ফর্মা তৈরি করতে কিন্তু গেট তৈরি করতে কিন্তু অত সময় লাগে না হ্যাঁ গেট তৈরি করতে তো যার কারণে আমাদের এই 1-2 মাসের ভিতরে কিন্তু এখন যে গত 2-3 দিন আগে গেটটি পুরো ফুল কমপ্লিট আমরা করেছি কালার কালার সব সহকারে তো বাইরে কিন্তু এটা হচ্ছিল স্লাইডিং গেট মুস্তাফিজুর রহমান ভাইয়ের কিন্তু আরেকটা ছোট গেট আছে এটার পাশে দিয়ে যেটা দিয়ে পকেট পাল্লা রাখছে এটা সাইজ কিন্তু আছে 8 ফিট বাই 7 ফিট সরি 3 ফিট হ্যাঁ 3 ফিট হাইট আছে 7.5 ফিট আর পাশে কিন্তু আছে 3 ফিট 3 ফিট আমরা কিন্তু এই ডিজাইনটার সাথে মিল রেখে এই ডিজাইনটার সাথে মিল রেখে কিন্তু আমরা সেম এই ডিজাইনটা করেছি বাহ মানে এখান থেকে নিয়ে এই নিচ পর্যন্ত যে ডিজাইনটা আছে আমরা কিন্তু সেম ডিজাইনটা কিন্তু এখানে করেছি আচ্ছা এখানে আরেকটা বিষয় হলো যে এটা রাউন্ড হওয়ার খাতিরে কিন্তু উপরে কিন্তু একটা তাজের মতো হয়েছে তাই না কিন্তু এটা স্কয়ার এটার ভিতরে কিন্তু কোনো ইয়া নাই এখানে রাউন্ড নাই তাজ নাই কিন্তু এখানেও কিন্তু আমরা তাজ দিয়ে দিয়েছি যেহেতু হাইট 8.5 ফিট আর এই গেটটা করেছি আমরা 7 ফিট পাল্লাটা করে ছোট পাল্লা যেহেতু এটা 7 ফিট আমরা করেছি এটা হচ্ছিল স্ট্যান্ডার্ড সাইজ যেমন 3 ফিট বাই 7 ফিট এটা হচ্ছিল স্ট্যান্ডার্ড সাইজ হ্যাঁ আর বাকি যে 1.5 ফিট আছে এই 1.5 ফিটও কিন্তু আমাদের এখানে কিন্তু যেহেতু এটা তাজ আছে এটা তাজ নাই তাহলে কিন্তু দেখতে বিষয়টা খারাপ দেখা যায় তাই না তাজের ব্যাপারটা কিন্তু আমরা ফালাই দেই নাই দেখেন আমরা কিন্তু এখানে ছোট গেটের জন্য কিন্তু আলাদা ছোটটার সাথে আলাদা একটা তাজ অনেক সুন্দর করে কিন্তু আমরা তাজ করে দিয়েছি যেন এই গেটটার সাথে এই গেটটা মিল থাকে মানে ওইটার সাথে এটা সুন্দর করে একদম মিলে যাবে চমৎকার আইডিয়া খুবই চমৎকার এখন এই গেটের যে আউট ফ্রেম আছে আউট ফ্রেমে কিন্তু আমরা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি যেটা পাকা 4 মিলি মোটা হ্যাঁ এভাবে 2 ইঞ্চি আছে এভাবে কিন্তু 2 ইঞ্চি আছে এটা কিন্তু পাকা 4 মিলি মোটাই অ্যাঙ্গেলটা আর এখানে কিন্তু আমরা 20 গেজের শীট ব্যবহার করেছি এখানেও কিন্তু আমরা সেম একইভাবে 20 গেজের শীটই কিন্তু এখানে ব্যবহার করেছি 20 গেজের শীট ব্যবহার করা এই গেটের স্ট্রাকচারে কিন্তু আমরা 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স ব্যবহার করেছি সেম মাল কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি মানে দুইটার সেম মানে যে এখানে যে মাল আছে আমরা এখানে সেম একই মাল কিন্তু ব্যবহার করেছি যে ছোট বলে যে কম মাল ব্যবহার করব চিপা মাল চিকন মাল ব্যবহার করব সেটা করা না এখানে যা আছে আমরা সেম এখানে সেম একই মাল এই গেটটার পাশে কত ফিট আছে জুমন ভাই এই গেটটার কিন্তু হাইটে আছে হলো 8.5 ফিট নিচ থেকে উপর পর্যন্ত আছে 8.5 ফিট হাইট আছে পাশে কিন্তু আছে 12 ফিট 12 ফিট হ্যাঁ চমৎকার কোনো কাস্টমার ভাই যদি এরকম গেট বানাতে চায় হ্যাঁ তো যদি এরকম আলাদা পকেট পাল্লা রাখার জায়গা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে কিন্তু কেটে কিন্তু পকেট পাল্লা করে দিতে পারবো সেটা নিয়ে কোনো সমস্যা নেই বাহ মানে এই যে পকেট পাল্লা আমরা মানে যারা এই গেটের মধ্যেই পকেট পাল্লা মানে করতে চায় সেইখানেও সেই ডিজাইনটাকে মডিফাই করা যায় হ্যাঁ মডিফাই করা যায় সেই ডিজাইনটা করা যায় খুব চমৎকার একটা গেট এই গেটটা কোথায় যাবে এটা যাবে হলো আপনার কেরানীগঞ্জের আব্দুল্লাপুরে আব্দুল্লাপুর কেরানীগঞ্জের আব্দুল্লাপুর যাবে চমৎকার একটি গেট এখন এতক্ষণ তো আমরা এই গেটটার নানা রকমের প্রশংসা শুনলাম এই গেটটার মধ্যে ঢালাই লতা যেগুলো আপনারা নিজেরা তৈরি করেছেন এক একটা এক এক জায়গায় অনেক পদের ঢালাই লতা এই জায়গাটা ব্যবহার হয়েছে চমৎকার একটা ডিজাইন এখন আমাদের সবার কাছে প্রশ্ন যে ভাই এত চমৎকার ডিজাইন আমি যদি বানাতে চাই তাহলে আমাকে কী পরিমাণ টাকা ব্যয় করতে হবে এইটা আপনি কী কী পরিমাণ টাকা এইটা দিলেন বা আমি অর্ডার করলে আমার জন্য কত টাকা এইটার ব্যয় হবে সেই জিনিস জানার জন্য এখন বিষয়টা হচ্ছে হলো আমরা প্রত্যেকটা কাজ করি স্কোয়ার ফিট হিসাবে হ্যাঁ অনেক বাইরা ফোন করে আমাদেরকে বলে যে ভাই আমি কেজি হিসাবে নিব আসলে আমরা কেজি হিসাবে কাজ করি না
কারণ কেজি হিসাবে অনেক সময় দোকানদাররা লাভের আশায় কি করে যে আমি একটু সংক্ষেপে বলি যে তিলের জায়গায় তাল ঢুকায় এটা হয়তো আপনি বুঝতে পারছেন আমার কথায় যে এখানে আমার তিল দরকার ঢুকাই দিছে তাল কারণ তাল ঢুকাইলে ওজন বেশি হবে দোকানদারের লাভের পরিমাণ বাড়বে আচ্ছা আর স্কয়ার ফিটে কিন্তু সেরকম কোনো ব্যাপার নাই কারণ আপনার সাথে আমার কথা হচ্ছিল যেমন গ্রিল দিয়ে আমি যদি আমি বুঝাই দিই 3 ইঞ্চি গ্যাপ দেব আপনি আমার কাছ থেকে 3 ইঞ্চি মাইপা নেবেন হ্যাঁ 1 ইঞ্চি গ্যাপ দেব 1 ইঞ্চি মাইপা নেবেন হ্যাঁ কিন্তু কেজির ক্ষেত্রে এটা দেয়া গেছে 3 ইঞ্চি আর 2 1/2 ইঞ্চি নাই সেখানে দরকার হচ্ছিল আমার 3.5 ইঞ্চি গ্যাপ ঢুকাই দিল 2 ইঞ্চি গ্যাপ তাহলে কি ওজন বাড়ানোর জন্য দোকানদার অবশ্যই অবশ্যই ওজন বেড়ে যাবে আপনি যার কারণে কেজিতে কোনো কাজ করে না প্রত্যেকটা কাজই করে স্কয়ার ফিট হিসাবে স্কয়ার ফিট তো আমার এই গেটটা কিন্তু প্রতি স্কয়ার ফিট খরচ পড়ছে মাত্র 1550 টাকা করে 1550 টাকা প্রতি স্কয়ার ফিটের খরচ এর মধ্যে কিন্তু এই যে কালারটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চমৎকার কালারটাও কিন্তু দুর্দান্ত কালার সুপ্রিয় ভিউয়ার কালারটা দেখেন যে কালারটার এফেক্ট আপনি বুঝতে পারেন যে কি পরিমাণ চমৎকার একটা কালার অসাধারণ একটা কালার এই গোল্ডেন কালারটা কিন্তু আমি একেবারে ফ্রিতে করে দিয়েছি গোল্ডেন কালারটা ফ্রি উপহার পেয়েছে বা উপহার হিসেবে কিন্তু আমি কাস্টমার ভাইদেরকে প্রত্যেকটা মালই দিয়ে থাকি আমাদের এখানে যারা মেইন গেট অর্ডার করে আসলে কালার কিন্তু আমরা আমাদের তরফ থেকে ফ্রিতে দিয়ে থাকি এর জন্য আলাদা আমরা কোনো টাকা নেই না আর এত যে ভারী গেট এটার ওজন কিন্তু মিনিমাম আপনার 8 থেকে 900 কেজির মতো ওজন হবে 900 কেজি ওজন হবে হ্যাঁ তো এই গেটটিতে যে ফিটিং করা যে খরচ আছে হ্যাঁ এই খরচও কিন্তু আমরা নিতেছি না আসলে বরাবরই আমরা কোনো মেইন গেট ফিটিং এর ক্ষেত্রে কোনো টাকা নেই না জাস্ট পরিবহন খরচ যে খরচটা আছে সারা বাংলাদেশের যে কোনো স্থানে বাংলাদেশের শেষ সীমা না পর্যন্ত যে গাড়ি ভাড়াটা আসবে আমাদের কাছ থেকে যদি মাল নেয় তার 50% আমরা দিয়ে দিব বাকি 50% কাস্টমারে বহন করতে হবে বাহ চমৎকার একটা সুযোগ সুপ্রিয় ভিউয়ার শুনলেন জুম্মন ভাইয়ের কাছে যে বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক যেখানেই আপনাদের এই গেটটা চলে যাবে এই জুম্মন ভাইরা এই যে পরিবহন খরচের অর্ধেক তারা এই জিনিসটা বহন করবে এবং তারা বহন করে আসছেও যেমন অনেকের বাজেট খুবই কম থাকে হ্যাঁ তারা কিন্তু চাইলে এরকম বক্স ডিজাইন হ্যাঁ এমন শীটের শীট বাস দিয়ে দিয়ে বক্স করে ডিজাইন করে কিন্তু একেবারে কম খরচের ভিতরে গেট তৈরি করে নিতে পারবে যেমন এই গেটটাতে স্ট্রাকচারে কিন্তু আমরা দুইটা অ্যাঙ্গেল একসাথে বক্স করে তারপরে কিন্তু স্ট্রাকচার তৈরি করেছি এখানে যে টানাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1.5 ইঞ্চি ফ্ল্যাট বার পাত্তি যেটাকে বলে এখানে এই যে 1.5 ইঞ্চি ফ্ল্যাট বার এভাবে আছে 1.5 ইঞ্চি আর এটা কিন্তু পাকা 4 মিলি মোটা আছে 4 মিলি মোটা এখানেও কিন্তু আমরা 22 গেজের শীট ব্যবহার করি এখানে 22 গেজের শীট ব্যবহার করি শীট ব্যবহার করে শীট কিন্তু আমরা পরে বাস দিয়ে দিয়ে প্রথমে ডিজাইনটা করি গ্যাপগুলি করি পরে শীট কিন্তু একটা একটা করে কেটে তারপরে বাস দিয়ে দিয়ে কিন্তু পরে আমরা ঢুকাই দিয়ে পিছনে পুরোটা ওয়েল্ডিং করে দিয়েছি মানে এই শীটগুলো সুপ্রিয় ভিউয়ার জুম্মন ভাই যে কথাটা বললেন যে এই যে শীটের ভাঁজের কথা এটা আমরা একটু কাছ থেকে যদি না দেখাই তাহলে বুঝবেন না এখানে প্রতিটা শীট কিন্তু ভাঁজ করা হয়েছে ভাঁজ করা হয়েছে ভাঁজ করে এখানে ফিটিং করা হয়েছে যে একটা শীট অ্যাঙ্গেল বার সাথে জোড়া দেওয়া হয়নি মাঝখানে কিন্তু গ্যাপ আছে এবং শীটগুলো ভাঁজ করেছে এই কথাটা উনি বললেন হ্যাঁ আমি আরেকটা জিনিস দেখাই দেখেন আপনারা অনেকে একেবারে লো খরচের ভিতরে অনেকে এই ধরনের গেট চান হ্যাঁ একটু খেয়াল করে দেখবেন যে নয়াবাজারে আমাদের যে ঢাকার নয়াবাজার আছে নয়াবাজারে কিন্তু এরকম গেট পাওয়া যায় ওই গেটগুলোতে আপনারা দেখবেন কি রেডিমেড গেটগুলোতে যে বাইর থেকে ভিতরে সব কিছু দেখা যায় আমাদের এই গেটটাতে আমরা যে শীত বাস দিয়ে ঢুকেছি তারপর কিন্তু বিন্দু মাত্র কিন্তু কোনো ফাঁকা নাই যে বাইর থেকে ভিতরে দেখা যায় কারণ আমরা ওয়েল্ডিং করার পরে আবার কিন্তু সিদ্ধা পুটিং দিয়ে আটকাই দিছি যেন বাইর থেকে ভিতরে কিছু দেখা না বাইরে ভিতরে দেখা যাচ্ছে না খুবই চমৎকার খুবই যাই হোক এই গেটটি কিন্তু প্রতি স্কোয়ার ফিট খরচ পড়েছে মাত্র 700 টাকা করে এইটা স্কোয়ার ফিট পড়েছে 700 টাকা হ্যাঁ তো সুপ্রিয় ভিউয়ার আপনারা আমরা করে দিয়েছি বা শুনলেন যে দুটা গেট আপনারা এই দুটা গেট পাশাপাশি দেখলে আপনারা মূল্যায়ন করতে পারবেন যে এই গেটটা সিম্পলের মধ্যে খুবই সিম্পলের মধ্যে ভাঁজ করে শীটগুলো ভাঁজ করে করা হয়েছে এটা কত গেজ 20 গেজের না এটা আমরা 22 গেজ ব্যবহার এটা 22 গেজ ব্যবহার করেছে 22 গেজ ব্যবহার করেছে 22 গেজ ব্যবহার আরেকটা ছোট একটা কথা বলি হ্যাঁ কোন কাস্টমার ভাই যদি এটাকে দুই পার্লার করে নিতে চায় চাইলে কিন্তু দুই পাল্লার করে নিতে পারবে যেহেতু এটা স্লাইডিং গেট এখানে একটা পকেট পাল্লা ব্যবহার করেছি দুই পাল্লা করলেও কিন্তু একটা ছোট একটা পকেট পাল্লা এটাতে থাকবে স্লাইডিংও করতে পারবে মুভিং স্লাইডিং করতে পারবে প্লাস দুই পাল্লাও করতে পারবে বাইরে ভিতরে দুই দিকে খুলতে পারবে দুই দিকে বাইরে ভিতরে ইনশাআল্লাহ আমরা সেভাবে এইটা যেহেতু এটা স্লাইডিং ড্রোর কিন্তু এটা চাইলে তবে এই সেই ক্ষেত্রে কি জুম্মন ভাই কোনো কস্টিং বাড়বে খরচ বাড়বে না 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 ভাই আমাদের এরকম কোনো সিস্টেম নাই দেখতে দিকে আসি হ্যাঁ আমাদের এরকম কোনো সিস্টেম নাই ভাই আসলে অনেকে কি করে যে দুই পাল্লা করলে একটা রেট রাখে মাল এখানে কিন্তু দাম কম বেশি হয় দাম কম বেশি হয় বলতে কারণ মালটা কম বেশি লাগে আর কি যেমন পাল্লার ক্ষেত্রে একরকম মাল লাগে
স্লাইডিং এর ক্ষেত্রে নিচে লাইন লাগে উপরে চ্যানেল লাগে বেয়ারিং লাগে চাকা লাগে তো ওই ক্ষেত্রে অনেকে কি করে দামটা বাড়ায় দেয় কিন্তু আমরা কিন্তু পাল্লার ক্ষেত্রে যে রেটটা রাখতেছি স্লাইডিং এর ক্ষেত্রে সেম একই রেট রাখতেছি এখন মুভিং করলে ঝামেলা বেশি খরচ বেশি মুভিং করলো কিন্তু আমরা সেম একই রেট রাখতেছি একই রেট আমাদের এখানে দাম নিয়ে কোনো ইয়া না চমৎকার সুপ্রিয় ভিউয়ার আপনারা কিন্তু এই জিনিসগুলো জেনে গেলেন যে এই আপনারা যদি মাঝখানে পাল্লা করেন বা অথবা আপনারা যদি মুভিং স্লাইডিং করেন দুই ক্ষেত্রে খরচটা একই রকম পড়বে তো এখন আপনাদের জীবন ভাই আমাদের বলেন যে অর্ডারটা করার নিয়মটা কি বলে দেন একটুখানি আচ্ছা যদি আমাদের কাছ থেকে অর্ডার করতে হয় প্রথমত আমি বলে দিচ্ছি স্ক্রিনে তো আমাদের যে নাম্বার দেওয়া আছে বা দেওয়া থাকবে সেটাতে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা থাকবে বা খোলা থাকে বা খোলা আছে হ্যাঁ তো বাংলাদেশ বাংলাদেশের বাইরে থেকে যে ভাইরাই আমাদের কাছ থেকে মালামাল অর্ডার করতে চায় প্রথমে প্রবাসী যারা আছে চাইলে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে ডিজাইন আমাদেরকে পাঠিয়ে দিয়ে এটা সম্বন্ধে বিস্তারিত জানতে পারে তো এর মধ্যে তারা যদি দাম দরে সব কিছু বনে যায় সেই ক্ষেত্রে চাইলে প্রবাস থেকে আমি ফোনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করে দিতে পারবে অ্যাডভান্স দিয়ে আচ্ছা আর যদি কোনো ভাই যদি আমাদের প্রতি কনফিডেন্স না থাকে যে কারখানায় আসবে কারখানা দেখবে তাহলে কারখানায় এসে আমাদের কারখানায় এসে এসে কারখানা দেখে মালামাল দেখে কোন মাল দিয়ে কী মাল তৈরি হয় সব কিছু বুঝে শুনে যদি মনে করে যে হ্যাঁ তাদের কাছে কাজ দেওয়া আসলে বিশ্বাসযোগ্য তাহলে আমাদেরকে কাজ দিতে পারে বাহ চমৎকার তাহলে আপনাদের এটা কাজ করার আগে কত পার্সেন্ট অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স দেন আসলে আমাদের কাজ করার আগে ধরেন যদি এক লাখ টাকা ইয়ে আসে একটা মালের দাম আসে সেই ক্ষেত্রে আমাদেরকে 30,000 টাকা আগে দিতে হবে মানে 30% দিলে আপনারা কাজটা যদি দেয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা একেবারে পুর মাল কমপ্লিট করে তার বাড়িতে নিয়ে গিয়ে ফিটিং করে তারপর তাকে বুঝিয়ে যখন আমি দিব তখন যে বাকি টাকাটা থাকবে তখন সেখান থেকে আমাকে ক্যাশে টাকাটা দিয়ে দিতে হবে চমৎকার সুযোগ সুপ্রিয় ভিউয়ার শুনলেন ভাই আমি আরেকটা কথা বলতে চাই এটা আমার বলা খুব জরুরি সেটা হচ্ছে হলো কোনো কাস্টমার ভাই প্রবাসীরা যদি আমাদেরকে অর্ডার করতে চায় বা দেশের মানুষের যারা আছে তারা যদি অর্ডার করতে চায় অনেক বাইরে ফোনে আমাদেরকে গেটে সাইজগুলি বলে দেয় তো সেই অনুযায়ী যদি আমাদেরকে বলে দেয় তাহলে কিন্তু আমরা সেইভাবে মালটা তৈরি করে তার বাড়িতে ফিটিং করতে যখন নিয়ে যাব তখন যদি গেট ছোট বা বড় হয় সেটা দায়ভার কিন্তু সম্পূর্ণই কাস্টমার ভাইরা নেবে এর জন্য আমরা কোনো দায়ভার নিব না আর যদি আমাদের গিয়ে মাপ আনতে হয় সেই ক্ষেত্রে ছোট বড় হলে সেটা দায়ভার আমরা নিব আর আমরা যদি যাই সেই ক্ষেত্রে আমাদেরকে সেখান থেকে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আর একজন লোকের পরিবহন খরচ যদি দেয় সেই ক্ষেত্রে আমরা গিয়ে নিজেরা গিয়ে মাপ নিয়ে আসবো ওকে সুপ্রিয় ভিউয়ার শুনলেন জুমন ভাইয়ের কথা জুমন ভাই খুব চমৎকার কথা বলেছে যে আপনারা যারা পারফেক্ট মাপটা যারা নিতে পারছেন না আপনার বাড়িতে কী মাপ পারফেক্ট হবে সেই ক্ষেত্রে আপনারা জুমন ভাই তো বললোই যে আপনাদের একজন লোকের পরিবহন খরচটা দিলে তারা কিন্তু একদম নিখুঁত মাপটা তারা কিন্তু নিয়ে আসবে একটা লোকের পরিবহন খরচ কিন্তু বাংলাদেশে খুব একটা বেশি না সেখানে 1,000 টাকার মধ্যেই তো হয়ে যায় বাংলাদেশে আমাদের যে কোনো প্রান্তে 1,000 টাকার মধ্যে পরিবহনে একটা লোকরে আপনি কিন্তু মাপটা আপনি পারফেক্ট দিয়ে দিতে পারেন এবং আপনি যদি সংকল্প করেন যে আপনি এই প্রতিষ্ঠানে এই কাজের অর্ডারটা দিবেন তাহলে আপনি যে যেদিন আপনি মাপ নিতে যাবে সেদিন আপনি অ্যাডভান্সে টাকাটা দিয়ে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো সুপ্রিয় ভিউয়ার ভিডিওটি আর লং করলাম না অনেক বড় হয়ে গেল ভিডিওটি এখানে শেষ করছি আপনারা কিন্তু এই প্রতিষ্ঠানটা আমি অনেক ভিডিও করেছি দেখেছি যে বিশাল একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কিন্তু অনবরত একের পর এক এই প্রতিষ্ঠান কিন্তু কাজ করে চলেছে বিভিন্ন ধরনের গেটের ডিজাইন এই প্রতিষ্ঠান করে আপনি কিন্তু এই প্রতিষ্ঠানে অর্ডারটি দিতে পারেন এবং অর্ডারটি দিলে আমি মনে করি আপনি ঠকবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা শপিং টিপস চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ